হ্যালো স্টুডেন্টস দেখো আপনার আমি সেল সেল চ্যাপ্টর আপনার রাইবোজম আমি কনসেপ্ট পড়িলে তো সেটি যে আপনার যে রাইবোজম টাইপস রয়েছে তো এটি আমি টাইপস খালি ডিসকস তো দেখতে আপনার রাইবজম রয়েছে ইয়ে কি ফার্স্ট অবজর্ভ করি না জর্জ ই পালাডে কি না জর্জ ই পালাডে তো তা নোবেল প্রাইজ মিলে এবং আমি যদি প্লান সেল্রে দেখা প্লন্ট সেল্রে প্রথমে আপনার রবিনসন এবং ব্রাউন তাঁর নাম আসি থাকে সে প্রথমে

ताप देखो तो आम राइबोसोम रो काम कौन से जानते हैं जे आर मोस् इम्पोर्टाट कम हो सिंथेसिस करिबा तो ये जेहेतु तो प्रोटीन सिंथेसिस सींथेसीस करेणु आपको क्या जाए प्रोटीन फैक्ट्री और और सेल इंजन अफ द सेल कोना राइबोसोम को एवं राइबोसोम को कोने कि गठित आपंकर प्रोटीन आउ आरएनए बा आर आरएनए बोले एन एबोजोम राइबोसोमल आरएनए जोटा कह तो ये दुटा को नहीं कि गठित तेणु आपको आम कही था रो बोले कहा कोना ৰবজোম কাংকি ন যিহেতু প্ৰৰ এন এ কেইকে গঠিত আম ৰবক্লিক এচিড আপোনাৰ যদি পচাৰে ৰব কাহু গঠিত অপচন থাকিব আমি ৰবন ওক এছিড ডি এন এ ডি এছ ৰবিক এছ তোটালি মাৰিব নাই মাৰিব আৰ এন এ ৰবক্লিক এছিড ঠিক আছে এবং ইয়ে হচ্ছে মেম্ব্রানলেস অর্থাৎ আপনার যেমন আমি দেখিলে মাইটোকনড্রিয়ার ডবল ল্যাড মেম্ব্রান থাকে নুক্লিওস রুক্লিওর মেম্ব্রান থাকে বট রাইবোজোম কোশব্রা নাই অর্থাৎ ইয়ে হচ্ছে মেম্ব্রানলেস এবং এর তো মে সিথেসলি এবং রাইবোজমে খালি জস্ট ডিসকসন করা টাইপস দেখুন আর ইয়ে যে প্রোটিন করে আপনার প্রোটিন সিথেস হচ্ছে আপনার গোটে বড় চ্যাপ্টর যেটা আপনার এটি পড়িবার আপনার খালি এটি সেভেন এইট রাইবোজোম কনস খাল আপোনাক কৈদে এতিয়া আপোনালোকৰ যি ৰবজম তাইবজম আপোনাৰ চেল ভিতৰত ফ্ৰি ষ্টেট ৰে দেখা মিৱা কিছু ৰব আপোনালোকৰ বাউণ্ড হৈ থাকে কাহ সৈতে বাউণ্ড হৈ আপোনাৰ দেখি থাকে আমি যেতিয়া এণ্ডোপ্লাজমিক ৰেটিকুলম পঢ়ি থাকে ই আ যা আমি ক'ত टू टाइप्स गोटे स्मूथ एवं गोटे रफ तो जो रेटिकुलम टा राइबोसोम सहित आटाच है तो तो सरफेस रफ हो जाए तो सहीटा को आम रफ एंडोप्लाजमिक रेटिकुलम जी राइबोसोम सहित आटाच था তো যে রাইবোজোমটা রফ এন্ডোপ্লাজমিক রেটিকুল সহ আটাচ হয়েকি না তা সরফেস রফ করে দিয়ে তাকে আমি রফ এন্ডোপ্লাজমিক রেটিকুল কৌলে তো এটি যে রাইবোজম রয়েছে ফ্রি স্টেট বি এবং এন্ডোপ্লাজমিক রেটেকুম সহ বাউন্ড হয়েকা থাকে এবং কিছু আপনার যে রয়েছে মাইটোকনড্রিয়া মাইটোকন্রিয়া কহিল সেল অর্গানা সেল অর্গানা সেল ভিতরে থাকে তো মাইটোকণ্ড্রে ইয়ে প্রেজেঁ থাকে এবং আও কিছি ক্লোরোপ্লাষ্ট ক্লোরোপ্লাষ্ট কহিল আপনার প্লাষ্টিকটা আমি পড়িলে প্লাট সেল্রে যে কলার প্রদান করে বা বর্ণ প্রদান করে থাকে এই প্লাটুক যেটা কি আনিমাল সেলের আবসেট থাকে তো সেই প্লাষ্টিক টাইপসগুড়া পড়িলে তাভিতরে যে ক্লোরোপ্লাষ্ট তো 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 ক্লোরোপ্লাষ্টে মধ্যে রাইবোজম

ক্লোরোপ্লাটি প্রেজেন্ট থাকে মাইট্রোকনড্র প্রেজেন্ট থাকে তারপর আমি দেখি আমি সেল পড়িলে যে সেল্র টাইপস হচ্ছে কত প্রকারের গোটে হচ্ছে আপনার প্রো সেল এবং আছে হচ্ছে আপনার ইউ ক্যারাটিক সেল তো প্রো ক্যারাটিক সেলক আমি কম কেউ না যে সেল্রে আপনার নিউক্লিওস এবং আপনার যে ুক্লিওর মেম্ব্রা ওয়েল ডেভেলপড নথায় তা আমি প্রো সেল কোথায় বা ুক্লিওস প্রেজেন্ট নথায় এবং যেতে আপনার নিউক্লিওস নিউক্লিয়র মেম্বান প্রেজেঁট থাকে বা ওয়েল ডেভেলপ

গোটে ফিফটি এস ঠিক আছে কোণ গোটে থার্টি গোটে ফিফটি এস মনে রক্ষা পড়বে বিকজ এটা তো আগু আপনার এটা মানে অবজর্ভ করি কিছুটা থাক মনে কৌছি তাপরে আপনার যে এইটি এস আছে আপনার এইটি এস বি দুইটা সব ইউনিট কঠিত গোটে হচ্ছে গোটে হচ্ছে সিক্সটি এস অর্থাৎ গোটে লার্জ সব ইউনিট থাকে গোটে স্মল সব ইউনিট থাকে যেমন সেভেন্টি এস্র লার্জ সব ইউনিট স্মল হোক থার্টি এস সেম লার্জ সব ইউনিট হচ্ছে এবং স্মল সব ইউনিট হচ্ছে ফোর্টি এস তুইটা জিনিস মনে রাখে আপনার সেভেন্টি এস রাইবোজোম দুইটা সব কুনে গঠিত গোটে লার্জ গোটে স্মল লার্জ হোক ফিফটি স্মল হোজে থার্টি এস সেইভাবে এইটি এস রাইবোজোম দুইটা গঠিত গোটে লার্জ লার্জ হচ্ছে সিক্সটি এবং স্মল স্মল হোচ্ছে ফর্টি ত এছ মিন্স ক' তো এছ মিন্স হ'ব আপোনালোকৰ পাৰিব চেডবৰ্গ য়ুনিট বুলি কোৱা যায় খালী এতিয়া আপোনাৰ মনেৰখিব চেড বৰ্গ য়ুনিট বা কোৱা যায় চেডিমেণ্টেচন কোফিচেণ্ট যোনমেণ্টেচন ৰেট মেজৰ কৰা যায় আপোনাৰ কিছু দৰকাৰ নাই খালি এছ মিন্স মনে ৰখিব চেডবৰ্গ ইউনিট বা চেডিমেণ্টেচন কোফিচেণ্ট তাপরে দেখুন আপনার এই যে সেভেন ইয়েস রাইবোজুম রয়েছে এটা দেখুন ফিগর আপনার এটি এটা হচ্ছে স্মল সব ইউনিট থার্টি এস সেটা হচ্ছে লার্জ সব ইউনিট কম হবে ওভারল্যাপ হয়ে যাবে মর্জ হয়ে যাবে আপনার হিসাব করি যে থার্টি ইয়স আপ ফিফটি ইয়স এইটি এস হয়ে সেভেন্টি এস হল মেইনলি এই যে হলা মর্জ কিছু ইউনিট আপনার কমি আপনার হয়ে যায় এটি এতে সেভেন্টি ইয়স সেইভাবে আপনার সিক্সটি আপনার আসবে ফর্টি

त प्रोटिन सिन्थेसिस हे आठ अधिक यहाँ कन्सेन्ट्रेसन बढिजाए पलिजम फर्मेसन पलि अर्थ अरू ठीक अब मोर देन তো এই যে আপনার যে ম্যগনেসিয়ম কনসেন্ট্রেসন এ রাওয় দরকার তাহলে প্রোটিন সেনথেস হব তো প্রোটিন সেনথেসিস বেড়ে কেমন হ্যাঁ আপনার জিন্তা প্রোটিন আপনার কেউ গঠিত না আমিড কু নেই গঠিত তো কম হুয়ে এটি মেইন আপনার যে টিআরএনএ্রান্সফর করে আমিডু ট্রান্সফর করে থাকে ঠিক আছে আমিনো অসডক ট্রান্সফর করি আনিকি আপনার যে লার্জ সব ইউনিটি অনেক আপনার কতটা সেল আছে ঠিক আছে তো এই যে আমি তাকে আমি সাইট এবং প্রোটি চে ফর্মেশন হই আমি পেপটি ডাইল সাইট তথি মেইনলি ক' হু যেতিয়া প্ৰ'ট চিন্থেচিছ হ'ব এই গোটেই এম আ এন এ অ মেচেঞ্জৰ আৰ্ এন এ তাক কোৱা যায় এই কণ হুই প্ৰথমে যি স্মল চব ইউনিট অঁ ই আচিকি এইউণ্ড হৈ যায় ঠিক আছে তাৰপৰা লাৰ্জ সব্যুনিট আছে বাইণ্ড হুই তো এই প্ৰথমে আপোনালোকৰ যি আমি এচিড কু ট্ৰাঞ্চফৰ কৰিব তাৰপৰা এইটাই ট্ৰাঞ্চফৰ হৈ যাব পেপ্টিডাইল কু তেতিয়া প্ৰ'ট চেন ফৰ্মেচন হ'ব তো এই ভাৱে আপোনালোকৰ ক'ৰ হৈ থাকে প্ৰ'টিন চিন্থেচাই কৰ্ডন বৰ্ডন এই আপোনাৰ কিছু পঢ়িবাৰ নাই অতি ডিটেইলছ খালি এতিয়ক জানি থাকোঁ তো প্ৰ'টিন চিন্থেচিছৰে হেল্প কৰি থাকে ত এতিয়া আপোনৰ কাম খালি যি ছেভেণ্ট ইয়াৰ্স আইট ইয়াইবোজম কনচেপ্ট দবাৰ ওলাইছিল খালি আপোনালোকৰ এগজামে এই আচিব এতিয়া আপোনাৰ মনে ৰখ ঠিক আছে तो आम देखिले रबोजम किसी फ्री स्टेट रे भी मिली किसी मेम्रान सहित तो बाउंड होना मिलू मेम्रां सहित बाउंड होती इंडोप्लाजमिक रेटिकुलाम सहित सेमती आप रे भी थे ये लाइसोजोम तो ये प्रेजेंट प्रेजेन्ल अर्गानपर सेल ऑर्गेनेल हो सेल रे हूँ पूरा आपणेन्ए तो जोटा कि फ्री राइबोसोम जो माइटोकोंडा क्लोरोप्लास्ट प्रेजेंट था आपने अलग प्रोटन सिंथेसीसए जो जो गुड़ाक मेम्रां सहित बाउंड होता है সেটি যে প্রোটিন সেনথেসিসস হুয়ে সি মধ্যে অলগা টাইপ টাইপর ঠিক আছে তো এত মাত্র লা আপনার কনসেপ্ট যেটা কি সেভেন ইয়স এবং এইটি ইয়েস রাইভোজম বিষয় এটি আমি প্রোটিন সিথেস আপনার পড়ে না কারণ আপনার প্রোটিন তো আপনার টপিক যপিক রয়েছে গোটা মেনলি গোটে মানে বড় চ্যাপ্টর যেটা কি আপনার নাহি না আপনার এটি খালি মতো সেভেন ইয়স রাইভোজম এইটি এস রাইভোজম কনসেপ্ট দেবার ঠিক আছে তো ইয়ে লা আপনার কি কনসেপ্ট যেটা কি রফ এন্ডোপ্লাজমিক সহ যে পার্ট আপনার आटाच हुए मेनली लार्ज मेनलीर्ज पार्टा रही रो जो लार्ज सब यूनिट से मेनली आटाच होता है जदि माइटो जो, जो रो कंसंट्रेशन जब डिक्रीज हो जाए तो दुईटा कहीं दीटा सेपरेट हो ठीक है डिटाचडे कि मैग्ने कनसेंट्रेसन फेभरेबल कंडशन रहा जरूरी प्रोटीन सिंथेसिस तो ये कथा मन रखिए इतनी आई थिंक आप सेवेन्ट इय राइबोसोम बुझ पार्थे थैंक यू